ঋণের টাকা বিদেশে পাচার করছে ক্ষমতাসীনরা, সেই অর্থ কেন জনগণ শোধ করবে? এই প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য কমানো সহ 10 দফা দাবিতে আগামী 11 ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। ধাপে ধাপে এই কর্মসূচি হবে উপজেলা ও জেলা পর্যায়েও। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব। এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন। কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেন না বলে আবারও জানান তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে আবারও বড় বড় প্রজেক্টের নামে বড় দুর্নীতি হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা। জনগণের ভোটের অধিকার ফেরাতে সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন এই বিএনপি নেতা। উন্নয়নের জন্য অবশ্যই ঋণ নিতে হবে, ঋণ নিতে হয়, কিন্তু সেই ঋণের টাকা নিয়ে যদি পাচার করে সেই কানাডার বেগুন পাড়াতে গিয়ে আপনারা বাড়ি তৈরি করেন, আপনারা ইংল্যান্ডে গিয়ে ফ্ল্যাট কেনেন, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করেন, সেই ঋণের টাকা বাংলাদেশের মানুষ পরিশোধ করবে কেন? মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর কোনো উপায় পাচ্ছে না মানুষ। এখন এই মুহূর্তে তাই সরকারের পতন দেখতে চায়, পরিবর্তন চায় বন্ধুগণ।